আচ্ছা, আমরা সেকেন্ড ভিডিওতে আসলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখো আমরা একটু বিস্তারিত আলোচনা করব। দেখো আণবিক ক্ষমতার উপর ভিত্তি করে যে আমাদের কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ করা হয়েছে, যে মনোস্যাকারাইড বলছিলাম যে এক নম্বর মনোস্যাকারাইড, দুই নম্বর যেটা সেটা ডাইস্যাকারাইড, তিন নম্বর যেটা সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড, এবং চার নম্বর যেটা সেটা হচ্ছে পলিস্যাকারাইড। এখন আমরা মনোস্যাকারাইড নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমরা একটু মুছে দিই সবগুলা। দেখো মনোস্যাকারাইড, দেখো মনোস্যাকারাইড একটু বলি। তোমরা জানো যে মনো এই কথাটা আসছে এমওএনও, মনো মনো মানে হচ্ছে তোমরা জানো যে এক, স্যাকারাইড কথাটা আসছে স্যাকারিন থেকে, স্যাকারিন কথাটা আসছে আবার তোমার স্যাকা থেকে। হ্যাঁ, এস এ সি সি এ ল্যাটিন ওয়ার্ড, এস এ সি সি এ স্যাকা। এই স্যাকা মানে হচ্ছে চিনি, স্যাকা মানে হচ্ছে চিনি বা কার্বোহাইড্রেট। তাহলে বুঝতে পারছো যে এক অণু চিনি, তাই তো? আচ্ছা, এক অণু না বলে আমরা একটু অন্যভাবে বলি, সাধারণত একটিমাত্র কার্বন শিকল দিয়ে গঠিত যে কার্বোহাইড্রেট বা চিনি। তাহলে বললাম একটিমাত্র কার্বন শিকল, একটা মাত্র কার্বন শিকল দিয়ে গঠিত যে চিনি সেটাকে আমরা বলি হচ্ছে মনোস্যাকারাইড। এটা গেল একবার সিম্পলিস্ট সংজ্ঞা। তাহলে আমি বলছি, আবার বলি, যে একটিমাত্র কার্বন শিকল দিয়ে গঠিত যে চিনি বা অণু সেই অণুকে আমরা বলি হচ্ছে মনোস্যাকারাইড, ঠিক আছে তো? আচ্ছা, এখন দেখো মনোস্যাকারাইডের কিছু কথা তোমাদের মনে রাখতে হবে, যে এর সাধারণ সংকেত যেটা আছে, সাধারণ সংকেত CnH2n, CnH2n ON, এটা হচ্ছে সাধারণ সংকেত। সেকেন্ড কথা যেটা মনে রাখতে হবে তোমাদের সেটা হচ্ছে, দেখো এই মনোস্যাকারাইডে সাধারণত কার্বনের সংখ্যা, কার্বনের সংখ্যা, কার্বনের সংখ্যা হবে তিন থেকে দশ, কার্বনের সংখ্যা হবে তিন থেকে দশ। তারপরে দেখো এই যে সবগুলো যে মনোস্যাকারাইড যেটা আছে এটা দুই ধরনের হতে পারে। তোমাদের আধুনিক সংজ্ঞা অনুসারে আমি যেটা বলছিলাম যে কার্বোহাইড্রেট হতে হলে, কার্বোহাইড্রেট হতে হলে হয় অ্যালডিহাইডমূলক থাকতে হবে অথবা কিটনমূলক থাকতে হবে, তাই তো? তার সাথে বলছিলাম সেকেন্ড শর্তের কথা বলছিলাম যে এখানে পলিহাইড্রক্সি হতে হবে, তোমাদের মনে মনে আছে? তাহলে দেখো অ্যালডিহাইড, তাহলে হয় অ্যালডিহাইডমূলক থাকতে হবে কার্যকরীমূলক অথবা কিটনমূলক থাকতে হবে, দুইটার একটা থাকতে হবে, তাই তো? এখন দেখো যদি অ্যালডিহাইড থাকে তাহলে সেই কার্বোহাইড্রেটকে আমরা বলবো অ্যালডোজ। আমি আবার একটু বলে নিই, দেখো আধুনিক সংজ্ঞা অনুসারে আমি তুমি গতদিন তোমাদের পূর্বের যে ক্লাস আছে সেই ক্লাসে দুইটা কথা বলছিলাম যে দুইটা শর্ত মানতে হবে যদি কার্বোহাইড্রেট হতে হয়। এক নম্বর শর্ত বলছিলাম হয় অ্যালডিহাইড থাকতে, অ্যালডিহাইড কার্যকরীমূলক থাকতে হবে অথবা কিটন থাকতে হবে, তাহলে দুইটার একটা থাকতে হবে, বুঝতে পারছো? যে বলছিলাম হয় অ্যালডিহাইডমূলক থাকতে হবে অথবা কিটনমূলক থাকতে হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে সেটা পলিহাইড্রক্সি হতে হবে, ঠিক আছে তো? এখন দেখো যে অ্যালডিহাইড, যদি অ্যালডিহাইডমূলক থাকে কোনো শর্করায় তাহলে সেটাকে আমরা বলবো অ্যালডোজ, কী বলবো? অ্যালডোজ। আর যদি কিটনমূলক থাকে কোনো কার্বোহাইড্রেটে তাহলে সেটাকে আমরা বলবো কিটোজ। আমার কথা বুঝতে পারছো তো? তাহলে দেখো তোমাদের গতদিন এটা আমি বলছিলাম যে শর্ত হচ্ছে দুইটা, হয় অ্যালডিহাইডমূলক থাকতে হবে অথবা কিটনমূলক থাকতে হবে, এবং সেকেন্ড যেটা বলছিলাম যে পলিহাইড্রক্সি হতে হবে, তার মানে হাইড্রক্সিলমূলক তোমার কী হতে হবে, এই হাইড্রক্সিলমূলক অনেকগুলা থাকতে হবে, মানে অনেকগুলা কয়টা হতে পারে, দুইটা হতে পারে, পাঁচটা হতে পারে, একশোটা হতে পারে, গতদিন তোমাদের বলছিলাম। তাহলে দেখো যদি যে কার্বোহাইড্রেট বা শর্করায় অ্যালডিহাইডমূলক থাকবে তাদেরকে আমরা বলবো অ্যালডোজ, আর যদি কিটনমূলক থাকে তাহলে সেটাকে বলবো কিটোজ। হ্যাঁ, তাহলে এটা গেল আমাদের মোটামুটি অ্যালডিহাইড বা এর সাধারণ যে ইনফরমেশান সেটা। এরপরে আমরা একটু দেখব যে আমাদের মনোস্যাকারাইডগুলা সাধারণত কার্বন সংখ্যার উপর ভিত্তি করে অনেকগুলো ভাগ করা হয়, কার্বন সংখ্যার। তাহলে কার্বন এখানে কতগুলো বললাম,
তিনটা থাকতে পারে, দশটাও থাকতে পারে, তাই তো? মানে তিন থেকে দশটা। যদি তিনটা কার্বন থাকে তাদেরকে আমরা বলি ট্রায়োস, ট্রায়োস। দেখো ট্রাই থেকে, ট্রাই মানে তোমরা জানো যে তিন, সেই ট্রাই থেকে আসছে। দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি ট্রায়োস, একটু খেয়াল করো, তাহলে ট্রাই মানে তোমরা জানো যে তিন, আর ওজ, ওজ মানে হচ্ছে, দেখো ওজ মানে একটা কথা মনে রাখবা যে ওজ মানে হচ্ছে চিনি, বা ওজ মানে হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে এটা মনে রাখো যে তিন কার্বন বিশিষ্ট যে মনো স্যাকারাইড বা তিন কার্বন বিশিষ্ট যে কার্বোহাইড্রেট সেটাকে আমরা বলি হচ্ছে ট্রায়োজ। আচ্ছা এরপরে দেখো ট্রায়োজের পরে হচ্ছে টেট্রোস। তোমরা জানো যে টেট্রা মানে চার, তাহলে টেট্রোস, 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 টেট্রোস মানে এটা বুঝতে পারছো যে এটা হচ্ছে কত কার্বন বিশিষ্ট হবে, চার কার্বন বিশিষ্ট হবে। তারপরে দেখো তিন নম্বর যে ট্রায়োস টেট্রোস, তারপরে হবে হচ্ছে তোমার পেন্টোস, তারপরে হবে হেক্সো। তাহলে দেখো যদি পাঁচ কার্বন বিশিষ্ট হয় তাহলে এটাকে আমরা বলবো যে পেন্টোস, যদি ছয় কার্বন বিশিষ্ট হয় তাহলে সেটাকে বলবো হেক্সোস, সাত কার্বন বিশিষ্ট হলে, সাত কার্বন বিশিষ্ট হলে বলবো হেপটোস, আট কার্বন বিশিষ্ট হলে বলবো অক্টোস, নয় কার্বন বিশিষ্ট হলে বলবো ন্যানোস, এবং দশ কার্বন বিশিষ্ট হলে সেটাকে বলবো যে ডেকোস। তাহলে দেখো এটা সবগুলো কিন্তু মনোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইডের বলছিলাম যে কার্বন সংখ্যা তিন থেকে দশ, তাহলে তিনটা হলে এটাকে বলছে ট্রায়োস, চার চার হলে এটাকে বলছে টেট্রোস, পাঁচ হলে পেন্টোস, ছয় হলে হেক্সোস, সাত হলে হেপটোস, তারপরে হচ্ছে লিখি নাই নিচে, তারপরে আট হলে অক্টোস, নয় হলে ন্যানোস, দশ হলে ডেকোস। এই কথাগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। এখন তোমরা জানো যে ট্রায়োস, ট্রায়োস সম্পর্কে আমি একটু বলি যে ট্রায়োস, এই ট্রায়োস সাধারণত প্রত্যেকটা, দেখো ট্রায়োস দুই ধরনের হতে পারে, টেট্রোস দুই ধরনের হতে পারে, পেন্টোস দুই ধরনের হতে পারে, হেক্সোস দুই ধরনের হতে পারে, হেপটোস দুই ধরনের হতে পারে, মানে সবগুলো দুই ধরনের হতে পারে। কী কী ধরনের হতে পারে দেখো, অ্যালডোস, অ্যালডোস হতে পারে, আর কিটোস হতে পারে। তার মানে বুঝতেই পারছ যে কার্বোহাইড্রেট হতে হলে হয় অ্যালডিহাইডমূলক লাগবে অথবা কিটোনমূলক লাগবে। এখন তিন কার্বন বিশিষ্ট একটু খেয়াল করো, তিন কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের যদি অ্যালডিহাইড কার্যকরীমূলক থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যালডোস। এখন দেখো এই অ্যালডোস এবং ট্রায়োস এই দুইটাকে যদি আমরা সমন্বয় করি তাহলে আমরা বলতে পারি যে দেখো এখান থেকে অ্যালডোস থেকে নিই অ্যালডো, আর ট্রায়োস যেটা আছে ট্রায়োস, তাহলে এটাকে আমরা বলতে পারি যে অ্যালডো ট্রায়োস, বলতে পারি একসাথে অ্যালডো ট্রায়োস, বা এটাকে আমরা বলতে পারি যে কিটো ট্রায়োস। তাহলে এটাকে আমরা বলতে পারি যে কী বলতে পারি যে কিটো ট্রায়োস, ট্রায়োস। তার মানে একটু খেয়াল করো যে অ্যালডো ট্রায়োস এবং কিটো ট্রায়োস কোথায় পাইলাম। দেখো এখানে এই অ্যালডো কথাটা আসছে কোথা থেকে, যে এই যে কার্বোহাইড্রেট বা শর্করা আছে এর কার্যকারীমূলক হচ্ছে অ্যালডিহাইডমূলক, বুঝতে পারছো? এবং ট্রায়োস মানে হচ্ছে, ট্রাই মানে তোমরা জানো যে তিন, তাহলে তিন কার্বন বিশিষ্ট যে কার্বোহাইড বা মনোস্যাকারাইড সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যালডো ট্রায়োস। তাহলে অ্যালডো ট্রায়োস দুইটা কথা সমন্বয় ঘটে, দেখো একটা হচ্ছে অ্যালডোস, দেখতে পাচ্ছ, একটা হচ্ছে অ্যালডোস, একটা হচ্ছে ট্রায়োস। তাহলে অ্যালডোস কথাটা আমরা কোথায় থেকে পাইলাম, যে কার্বোহাইড্রেটের কার্যকারীমূলক অ্যালডিহাইডমূলক, এই যে অ্যালডিহাইডমূলক অথবা এখানে দেখালাম যে অ্যালডিহাইডমূলক যেখানে থাকবে সেটাকে বলবে অ্যালডোস। তাহলে অ্যালডোস থাকতে হবে, এবং ট্রায়োস মানে হচ্ছে তিন কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। আবার একটু বলি, তিন অণু বিশিষ্ট না, তোমরা কিন্তু ভুল করো হ্যাঁ বারবার, যে এটা তিন অণু বিশিষ্ট না, তিন কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। মনো মানে বললাম এক, স্যাকারাইড মানে চিনি, তার মানে একটা কার্বন শিকল বিশিষ্ট হচ্ছে এক অণু চিনি, সেটাকে আমরা বলি হচ্ছে মনোস্যাকারাইড। সেটা দেখো, তাহলে অ্যালডো ট্রায়োস বললাম যে অ্যালডিহাইডমূলক থাকতে হবে, এবং ট্রায়োস মানে হচ্ছে তিন কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। এখন দেখো কিটো ট্রায়োস একই সেম, এখানে কিটোনমূলক থাকতে হবে, কিটো মানে এখানে কিটোনমূলক থাকতে হবে, ট্রায়োস মানে হচ্ছে তিন কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। এবার যদি এখানে আসো, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দেখো একটা হচ্ছে অ্যালডোস, একটা হচ্ছে কিটোস। তাহলে এটাকে যদি আমরা যদি বলি অ্যালডোস এবং তোমার যে টেট্রোসকে যদি আমরা যদি একসাথে করি তাহলে আমরা বলতে পারি অ্যালডো টেট্রোস। আবার কিটোজের ক্ষেত্রে যদি এটাকে আমরা যদি সমন্বয় করি তাহলে বলতে পারি কিটো টেট্রোস। আবার পেন্টোজের ক্ষেত্রেও আমরা একই কথা বলতে পারি, যে এখানে যদি অ্যালডোস হয় তাহলে আমরা বলতে পারি অ্যালডো পেন্টোস। আবার যদি কিটোনমূলক দিয়ে হয় তাহলে সেটাকে বলবো কিটো পেন্টোস।
আবার হেক্সোজের ক্ষেত্রে একই কথা বলতে পারি যে অ্যালডো হেক্সোজ কিটো হেক্সোজ, তার মানে তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা মনোস্যাকারাইডকে আমরা আবার দুই ভাগে ভাগ করলাম। যদি অ্যালডিহাইড মূলক থাকে তাদেরকে বললাম যে অ্যালডোজ, কিন্তু কার্বন সংখ্যা যদি আমার মেনশন করে আমরা যদি বলি যে কার্বন সংখ্যা, যদি মনে করো কার্বন সংখ্যা তিনটা থাকে তাহলে বলবো অ্যালডো ট্রায়োজ, যদি কার্বন সংখ্যা যদি মনে করো তোমার ছয়টা থাকে তাহলে বলবো অ্যালডো হেক্সোজ। এবার যদি কিটোন মূলক দিয়ে হয় চার কার্বন বিশিষ্ট বা পাঁচ কার্বন বিশিষ্ট তাহলে কিটো, যদি পাঁচ কার্বন বিশিষ্ট হয় তাহলে বলবো পেন্টোজ, আর যদি ছয় কার্বন বিশিষ্ট হয় তাহলে বলবো কিটো হেক্সোজ। আমার কথা মনে হয় ক্লিয়ার? এখন দেখো অ্যালডো ট্রায়োজের, তোমাদের অ্যালডোর যে ট্রায়োজ আছে তাহলে এটাকে অ্যালডো ট্রায়োজের তোমাদের উদাহরণ, এর আগে আমি তোমাদের বলছিলাম যে অ্যালডো ট্রায়োজ হচ্ছে একটা হচ্ছে অ্যালডো ট্রায়োজের যে উদাহরণটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে যে গ্লিসার অ্যালডিহাইড, তোমাদের মনে আছে মনে হয়, এটাকে এটার উদাহরণ হচ্ছে গ্লিসার অ্যালডিহাইড। আমি একটু তোমাদের একটু দেখাই, দেখো এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে দেখো একটু খেয়াল করো গ্লিসার অ্যালডিহাইড, তাহলে এখানে দেখো বুঝতে পারছো ট্রায়োজ মানে তিন কার্বন বিশিষ্ট, তাহলে তিন কার্বন একটা দিয়ে দিলাম, এক দুই তিন কার্বন দিয়ে দিলাম, তাই তো? কেন তিন কার্বন দিলাম? আমরা জানি ট্রায়োজ মানে তিন কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, সেই জন্য তিনটা কার্বন দিয়ে দিলাম। এখন দেখো অ্যালডো, এখানে অ্যালডোজ, অ্যালডোজ থেকে আসছে আছে অ্যালডো, তার মানে এখানে এই যে যৌগটা হবে এখানে অ্যালডিহাইড মূলক থাকবে। এখন একটা জিনিস তোমাদের একটু খেয়াল করতে হবে, এখানে কার্বনের একটু নাম্বারিং করতে হবে। দেখো এটা যদি এক নম্বর, এটা যদি দুই, এটা যদি তিন নম্বর কার্বন হয় তাহলে একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা যে অ্যালডিহাইড মূলক, এই যে অ্যালডো কথাটা এখানে যে এই যে অ্যালডিহাইড মূলক, এই অ্যালডিহাইড মূলকটা সবসময় এক নম্বর কার্বনে থাকে, চোখ কান বোঝায় এক নম্বর কার্বনে, অ্যালডো হলেই এক নম্বর কার্বনে অ্যালডিহাইড মূলক দিবা, এবং শেষের যে কার্বন থাকবে যদি তিন কার্বন বিশিষ্ট হয় তাহলে তৃতীয় নম্বর কার্বনটা শেষের কার্বন, এই কার্বনটা চোখ কান বুঝে তুমি লিখবা CH2OH। আমার কথা কি ক্লিয়ার? আর বাদ বাকি যেটা থাকবে সেখানে দেখো একটা তুমি হাইড্রোক্সিল মূলক দিবা, একটা হচ্ছে হাইড্রোজেন মূলক দিবা, তাহলে এটা কি হলো? দেখো এটা বুঝতে পারছো যে এটা হলো হচ্ছে গ্লিসার অ্যালডিহাইড, এটা হলো গ্লিসার অ্যালডিহাইড, তাহলে গ্লিসার অ্যালডিহাইড যেটা, গ্লিসার অ্যালডিহাইড যেটা, এটা কিসের উদাহরণ? গ্লিসার অ্যালডিহাইড হচ্ছে অ্যালডো ট্রায়োজের উদাহরণ, আবার কিটো ট্রায়োজের উদাহরণ হচ্ছে আমার ডাইহাইড্রক্সি অ্যাসিটন। তোমাদের কতদিন দেখাইছিলাম আমি এটা দেখাচ্ছি না, তো না দেখাই দিই একটু। দেখো এখানেও ট্রায়োজ, তার মানে এটাও তিন কার্বন বিশিষ্ট হবে, কয় কার্বন বিশিষ্ট হবে? তিন কার্বন বিশিষ্ট হবে, তাহলে এটা এক, এটা দুই, এটা হচ্ছে তিন, তিন নম্বর কার্বন। এখন কিটো ট্রায়োজ, কিটোন মূলকটা সবসময় দুই নম্বর কার্বনে হয়, কত নম্বর কার্বনে হয়? দুই নম্বর কার্বনে হয়। সেক্ষেত্রে তোমরা যেটা করবা যে উপরে এবং নিচে যে তোমার যে কার্বনটা থাকবে সেখানে চোখ কান বুঝে CH2OH, তার মানে এখানে একটা জিনিস খেয়াল করো যে যৌগ হোক না কেন, পাঁচ কার্বন বিশিষ্ট হোক আর ছয় কার্বন বিশিষ্ট হোক, যাই হোক না কেন, সর্বশেষ কার্বনে CH2OH থাকবে, সেটা তোমার অ্যালডোজের ক্ষেত্রেও হতে পারে কিটোদের ক্ষেত্রেও হতে পারে। যেমন এখানে দেখো একেবারে সর্বশেষ কার্বনে CH2OH আছে, এখানেও দেখো সর্বশেষ কার্বনে CH2OH আছে। আমার কথা ক্লিয়ার? তো এখন দেখো অ্যালডোজের ক্ষেত্রে বা অ্যালডো যদি ট্রায়োজ হয়, আমি অ্যালডোজের ক্ষেত্রে এক নম্বর কার্বনে সবসময় অ্যালডিহাইড মূলক, আর কিটোজের ক্ষেত্রে দুই নম্বর কার্বনে সবসময় কিটোন মূলক। এখন দেখো বাদ বাকি কিটোনের ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট এবং লাস্ট, প্রথম এবং সর্বশেষ, এক্ষেত্রে দেখো প্রথম কার্বন এক নম্বর, সর্বশেষ কার্বন তিন নম্বর, সুতরাং প্রথম এবং তিন শেষ সর্বশেষ কার্বনে চোখ কান বুঝে CH2OH, একবার চোখ কান বুঝে লিখে দিবা। আর মাঝখানে যেটা থাকবে যদি তিন কার্বন বিশিষ্ট হয় তাহলে দুই নম্বর কার্বনে সবসময় থাকবে হচ্ছে কিটোন মূলক, কিন্তু এখানে দেখো এখানে এক নম্বর কার্বনে থাকবে সবসময় অ্যালডিহাইড মূলক, এবং তিন নম্বর যে কার্বন বা সর্বশেষ যে কার্বন, সর্বশেষ কার্বনে সবসময় থাকবে CH2OH, আর এখানে একটু দেখো বাদবাকি যে কার্বনটা থাকবে সেখানে একটা হচ্ছে OH মূলক হবে, একটা H মূলক হবে, তোমার সবগুলো অ্যালডোজের ক্ষেত্রে। আমার কথা মনে হয় ক্লিয়ার? তাহলে হচ্ছে তোমাদের আমি বললাম যে ট্রায়োজের ক্ষেত্রে, টেট্রোজের যেটা, টেট্রোজ এত ইম্পর্টেন্ট না, আমরা পেন্টোজের ক্ষেত্রে যাব, পেন্টোজ এবং হেক্সোজ এই জিনিস দুইটা আমরা একটু দেখব। আচ্ছা